বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে র্যালির আয়োজন করেছে বিএনপি। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হবে। শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সমাবেশের স্থলে। রেমান, বিএনপি সমাবেশের স্থলের সর্বশেষ অবস্থা আমাদের জানান। ধারাবাহিক কর্মসূচি চলবে এবং আজকের এই দিনে তারা বলেছেন যেসব নেতা কর্মীরা এখনো কারাবন্দী রয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মীরা কারাবন্দী অবস্থায় রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, একই সঙ্গে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির পাশাপাশি তারা বলছেন নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। অর্থাৎ এক দফার যে দাবি সে দাবিটি পরিপূর্ণ বাস্তবের কথা বলছেন তারা। আজকের এই যে র্যালিটি সেই র্যালিটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এরই মধ্যে বক্তব্য পর্ব শেষ হয়েছে। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।